ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্রতিনিধি দল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022 অনুষ্ঠিত। এখনই বন্ধ করা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সাত দিন পর আবারও কারিগরি কমিটির সাথে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সেলিনা হায়াত আইভীকে নিয়ে আওয়ামী লীগে বিভক্তি নেই বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। শামীম ওসমানের তোতা পাখি তৈমুর আলম, মন্তব্য সেলিনা হায়াত আইভী। উপযুক্ত প্রার্থী না পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো প্রার্থী দেয়া হয়নি, এমনকি কারো দিকে সমর্থনও নেই জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে চলছে তামাশা, সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বেগম খালেদা জিয়াকে। কুষ্টিয়ার বটতৈলে ট্রাক চাপায় তিন নারী শ্রমিক সহ ভ্যান চালক এবং দৌলতপুরে মোটরসাইকেলে দুই আরোহী নিহত, ঈশ্বরদীতে ঝরেছে আরও দুই প্রাণ। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির 4 বছরের কারাদণ্ড। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের 521 রানে প্রথম ইনিংস ঘোষণার জবাবে 126 অল আউট বাংলাদেশ।